দেখলেন তো কি হচ্ছিল এক্ষুনি? সাঁতার কাটার পোশাক পরে সমুদ্রের নামছিলেন, কিন্তু যিনি নামছিলেন তিনি জানতেন না জলের ঠিক নিচেই মৃত্যুর ফাঁদ পেতে রয়েছে এক নীরব শিকারী। জলে নামতে যাবেন এমন সময় তীব্র আস্ফালন হয় ওই হিংস্র জীবের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ওই ব্যক্তি, কিন্তু এই পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি দেখা যাচ্ছে ভিডিওতে? নীল রঙা সাঁতারের পোশাক পরে এক যুবতী একটি বোট থেকে হাওয়াইয়ের সমুদ্রে নামার চেষ্টা করছেন। পেছন থেকে তাকে ক্যামেরা বন্দি করছেন তার এক সঙ্গী। তিনি বোটের সিঁড়ি দিয়ে নামতে গিয়েও একবার থমকে গেলেন। জলের নিচে কি যেন একটা নড়াচড়া করে উঠল না, ভয়ে এক পাপ পিছিয়েও যান তিনি। এরপর আর অপেক্ষা করেননি জলের তলায় মৃত্যু ফাঁদ পেতে রাখা হাঙর। জলের তলা থেকেই বড় হাঁ করে এক লাফ দেয় ওই যুবতীর উদ্দেশ্যে, কিন্তু প্রচেষ্টা সফল হয়নি। দ্রুত গতিতে পিছিয়ে যান ওই যুবতী। আর নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনরা রীতিমতো আটকে উঠেছেন। আরও একবার দেখবেন নাকি ঠিক কী ঘটতে যাচ্ছিল সেই সময়, দেখুন। কী হচ্ছিল বলুন তো? সাঁতার কাটার পোশাক পরে সমুদ্রে স্নান করতে নামছিলেন কি, নাকি তিনি সাঁতার কাটবেন বলে নামছিলেন সেটা জানা নেই। তবে তিনি যে স্বয়ং মৃত্যুর ফাঁদ পেতে বসে থাকা সেই নীরব শিকারীর ফাঁদে পা দিতে যাচ্ছিলেন সেটা কিন্তু একদম স্পষ্ট। যদি তিনি সেই সময় বুঝতে না পারতেন তাহলে কিন্তু মৃত্যু একদম নিশ্চিত ছিল, তবে অল্পের জন্য তার প্রাণ বেঁচে গিয়েছে। আর এই পুরো ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর এই ভিডিও ইতিমধ্যেই হুহু করে ছড়াতে শুরু করেছে। তাহলে ভাবুন, যারা এই মুহূর্তে সাঁতার কাটছেন বা সাঁতার কাটবেন বলে ভাবছেন সমুদ্রে, তাদের কাছে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ প্রত্যেক মুহূর্তে জলে এরকম হিংস্র প্রাণী তারা অপেক্ষা করে থাকে, মৃত্যুর ফাঁদ পেতে বসে থাকে। তবে সাবধান হন, সতর্ক হন, সেই কারণেই এই ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরা। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম আরও ভিডিওর অপশান পেতে, লিংক পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশানে প্রেস করবেন। আর অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।